আজি মহর্ষি দয়ানন্দ সরস্বতীঙ্ক 200তম জন্মবার্ষিকী দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টাডিয়ামে জন্মবার্ষিকীর বর্ষব্যাপী পালনকু উদ্ঘাটন করুছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অবসরে সমাবেশকু মধ্য সম্বোধিত করিবে 1824 ফেব্রুয়ারি 12 রে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী 1875 মসিহারে সামাজিক ভেদভাবকু দূর করিবা পাই আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন সমাজ সংস্কার এবং শিক্ষা উপরে গুরুত্ব দেই দেশের সাংস্কৃতিক তথা সামাজিক সচেতনতা ক্ষেত্রে আর্য সমাজ প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে তবে সমাজ সংস্কারক তথা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মানুষ সম্মানিত করিপাকো কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে যেউমানকু এ পর্যন্ত সর্বভারতীয় স্তরে স্বীকৃতি প্রদান করা যায় না ভগবান বিরসা মুন্ডাঙ্ক জন্মবার্ষিকীকু জনজাতীয় গৌরব দিবস বলে ঘোষণা করিবা ঠারু আরম্ভ করে শ্রী অরবিন্দঙ্ক 150তম জন্মবার্ষিকী পালন অবসরে এক কার্যক্রমে অংশগ্রহণ করিবা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা দৃঢ় নেতৃত্ব প্রদান করিছন্তি দিল্লী ইন্দিরা গান্ধী ইনডোর স্টাডিয়ামর সদাসলখ দৃশ্য আমি আপনার দেখাউছু আজি মহর্ষি দয়ানন্দ সরস্বতীঙ্ক 200তম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকীকু বা এই জন্মবার্ষিকীর বর্ষব্যাপী পালন করিবাকু পালনকু উদ্ঘাটন করুছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এ সমাবেশকু মধ্য সম্বোধিত করিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আউ কিছু সময় পরে এবং ইন্দিরা গান্ধী ইনডোর স্টাডিয়ামর সিধাসলখ দৃশ্য আমি আপনার দেখাউছু আজি মহর্ষি দয়ানন্দ সরস্বতীঙ্ক 200তম জন্মবার্ষিকী এবং আজি এথিরে জন্মবর্ষ যাহা রয়েছে বা জন্মবার্ষিকীর বর্ষব্যাপী পালনকু উদ্ঘাটন করুছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ অবসরে সমাবেশকু মধ্য সম্বোধিত করিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1824 ফেব্রুয়ারি 12 রে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী বিশেষ করে যেউমানকু এযাবত সর্বভারতীয় স্তরে স্বীকৃতি প্রদান করা যায় না সেমানক ক্ষেত্রে সর্বথা দৃঢ় নেতৃত্ব প্রদান করেছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনরে কোহ ও ক্রোধ কাহাকু পচারিবে প্রশ্ন কিয়ে দেব উত্তর আপনার প্রশ্নর বেসালিস মঞ্চ প্রশ্নকাল সোমবার শুক্রবার রাতে 8:30